প্রশ্ন করেছেন, কোর্টের মাধ্যমে একটা ডিভোর্স লেটার আমি আমার স্বামীকে পাঠিয়েছি, আমার স্বামী ওই লেটার হাতে পেয়েছে এবং অনেকেই জানতে পেরেছে, তারপর আর কোনো কিছু হয়নি, মানে স্বামীর পক্ষ থেকে আর কোনো উত্তর পাইনি, এইভাবে কি আমার ডিভোর্স সম্পন্ন হয়েছে, দয়া করে জানাবেন। দেখুন বোন, আমার মনে হয় আপনি কোনো নারী প্রশ্ন করছেন। তো দেখুন বোন, প্রথমত আপনি ডিভোর্স লেটার পাঠানোর সঙ্গত কারণ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী যদি কোনো বিনা কারণে ডিভোর্স চায়, তাহলে আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হন এবং সে কঠিন শাস্তির কথার জন্য রয়েছে, এইটা যেন না হয়। সত্যি সত্যি যদি কোনো ডিভোর্সের সরাসরি কারণ থাকে, বিদ্যমান থাকে, যেগুলো কাবিন নামায় উল্লেখ থাকে, 18 নম্বর ক্লজে উল্লেখ থাকে যে এই এই করলে সে ডিভোর্স দিতে পারবে, সেরকম কোনো কিছু কারণ যদি পাওয়া যায় সত্যি সত্যি এবং প্রমাণিত হয় কোর্টের মাধ্যমে আপনি পাঠিয়েছেন এবং সে উত্তর দেখ বা না দেখ, তাহলে আপনি সেই হিসাবে আপনার কিন্তু তালাক হয়ে যাবে, যেহেতু আপনাকে সে অধিকার দেওয়া হয়েছে ওখানে লেখা থাকে। আর যদি সেখানে অধিকারে লেখা না থাকে তাহলে আপনাকে তালাক দিতে হবে, আপনি তালাক নিতে পারবেন না। তবে একটা জিনিস আপনাকে জানানো দরকার, সেটা হচ্ছে ডিভোর্স লেটারে কখনও স্বামীকে তালাক দিয়ে সেটা বলবেন না, সেখানে উল্লেখ থাকতে হবে এরকম যে আপনার এত 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 কাবিননামার এত এত ক্লজের এত এত ধারার অমুক ধারার লঙ্ঘন হওয়ায় সেখানে যেহেতু আমাকে এই তালাকের তফিদ বা নিজেকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল এবং সেটা আমার থেকে কখনও তিনি উঠিয়ে নেননি আমার স্বামীর আগে ইতিপূর্বে এবং সেটা বলবৎ রয়েছে এখন পর্যন্ত, সেহেতু আমি সেটার ক্ষমতা বলে আমি আমার স্বামী থেকে নিজেকে যাওয়া থেকে মুক্ত করে নিলাম, এক তালাক নিয়ে নিজেকে মুক্ত করে নিলাম। এটা হচ্ছে শরীয়ত সম্মত লেখার নিয়ম। এর বাইরে যত রকমে যদি যতবারে আমি স্বামী আপনি স্বামীকে তালাক দেন না কেন, তালাক হবে না, যেন কোনটা দিয়েছে সেটা দেখে আমরা বলতে হবে। এই জন্য তালাকের জিনিসগুলো না দেখে মুখস্থ বলা কঠিন, এই জন্য আপনার এটাও দেখতে হবে আপনি কী পাঠিয়েছেন, সেটা অনুসারে নির্ধারিত হবে আসলে কী তালাক হয়েছে কী হয়নি। তো আমরা এই জন্য বিজ্ঞজনদের কাছে যারা বুঝে তাদের কাছে অথবা যেভাবে বললাম একটু আগে সেভাবে লেখা হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন, সেটা অনুসারে আপনি নির্ধারণ করবেন আপনার আসলে কী তালাক হয়েছে, আপনি তালাককে প্রাপ্ত হয়েছেন কি না হননি। যদি আপনার স্বামী তার কাবিন নামাতে ক্ষমতা আপনাকে না দিয়ে থাকে, এক দ্বিতীয় হচ্ছে যদি আপনার স্বামী উইথড্র করে থাকে যে আমি তালাক সে ক্ষমতা উইথড্র করলাম, সে ক্ষমতা আমি তোমাকে আর দিলাম না, অথবা আপনি নিজেই তার থেকে তাকে ফেরত দিয়ে দিলেন যে আমি এই ক্ষমতা নিলাম না, মানে এই ক্ষমতা আপনাকে আবার প্রত্যর্পণ করলাম আমি দিলাম না, যে কোনো সময় কথা প্রসঙ্গে আপনাকে দিয়ে দিয়েছেন, এখন আপনি আর তালাক নিতে পারবেন না, এটা এখন আপনার অধিকারের ভিতরে নেই। আপনি আর জিনিস হচ্ছে আরেকটা জিনিসও দেখতে হবে, সেটা হচ্ছে যদি সত্যি সত্যি যেগুলো আপনি বলছেন ওইখানে ক্লজ যেগুলো আছে এগুলো সে আসলে লঙ্ঘন করেনি, আপনি শুধুমাত্র এমন তাকে পছন্দ করেন না বলে চলে যেতে চাচ্ছেন, এরকম অবস্থায় আপনি যেতে পারবেন না, কারণ এটা আসলে তালাকে দেওয়ার নিয়ম নয়। তাহলে এই এই বাকি যে পরে যেগুলি বলছে এগুলিও খেয়াল রাখবেন, তালাক দেওয়ার ক্ষেত্রে যদি না হয় তাহলে তালাক নিতে পারবেন না, নিজের উপরে তালাক স্বামীকে দেয়া যায় না, স্বামী তালাকের পাত্র নন, এটা বুঝতে হবে আপনাকে। দ্বিতীয় হচ্ছে আপনি যদি খোলা নিয়ে থাকেন তাহলে স্বামীর অনুমতি লাগবে, স্বামীকে অবশ্যই কোর্টের মাধ্যমে তাকে নিয়ে এসে সে ব্যবস্থাপনা করতে হবে, খোলাও সেখানে নেওয়া যায় না। চতুর্থ একটি উপায় আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো স্বামীকে বিয়ে ভেঙে দেওয়ার জন্য আপনি অনুরোধ জানান, তো সেটা করতে হবে স্বামীকে উপস্থিত করার মাধ্যমেই, কোর্টে যেয়ে বলতে হবে বিয়ে ভেঙে দেন, আমাদের মধ্যে মিল মহব্বত নেই, আমরা পরস্পরের প্রতি শুধু বিতৃষ্ণায় পোষণ করি, আমাদেরকে মধ্যে বিয়ে ভেঙে দেন। তখন যদি কোর্ট সেটা ভেঙে দেয় তাহলে ভেঙে দিতে পারবে, আপনি অন্যখানে বিয়ে করতে পারবেন, সেও অন্য জায়গায় বিয়ে করতে পারবে, যদিও তার জন্য এমনিতেই বিয়ে করা যায়।